কলা তো আমরা সকলে খাই, যে সকালে খালি পেটে কলা খেলে আমাদের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে, এবং কলা কখন খাবেন এবং কীভাবে খাবেন সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলব। তা ওজন বাড়াতে, হাইট বাড়াতে, শরীরের দুর্বলতা ক্লান্তি দূর করতে সাহায্য করে এই কলা। তো এই কলা আমরা যদি রেগুলার যদি আমরা খাই, তাহলে আমাদের শরীরে কিন্তু নানা রকম রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পাব। প্লাস এই কলা খেয়ে আমাদের শরীরে যদি মানে কোনো মানে লোকের যদি কোনো সাইড ইফেক্ট থাকে বা কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু দূর করতে সাহায্য করে এই কলা। যদি কলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার, সাথে আপনার ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রনে ভরপুর এই কলা, অবশ্যই সে বিষয়ে কথা বলবো। তা বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন, সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশের যে বেলাই ক্যালামটি আছে অবশ্যই বাজিয়ে রাখবেন, যেন আমি যে নতুন নতুন যে নলেজেবল ভিডিও বানাচ্ছি সেটা যেন সর্বপ্রথম যেন আপনার কাছে গিয়ে পৌঁছায়। তা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়র মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো এই কলা, কলা যদি আমরা সঠিক নিয়মে সঠিকভাবে যদি রোজ দুটো করে কলা খাই, তাহলে কলা খেলে আমাদের শরীরে দেখবেন যে যাদের হয়তো ডাইজেস্টিভ সিস্টেম দুর্বলতা আছে বা যাদের দেখবেন যে হজম শক্তি কম, এই কলার মধ্যে কার্বোহাইড্রেট থাকে বলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করতে, বা যাদের হয়তো জন্ডিসের মতো সমস্যা হয়েছে তাদের কিন্তু যদি রোজ যদি কলা ঠিকমতো খাওয়া হয় তাদের কিন্তু জন্ডিস ঠিক হয়ে যাবে, এবং যাদের হয় নাই তারা যদি রেগুলার যদি দুটো করে কলা খায় তাদের জন্ডিস বা লিভার ফ্যাটি লিভার বা লিভারের মতো কোনো সমস্যা কিন্তু তাদের কোনোদিনই হবে না। সাথে সাথে আপনাদের যাদের হয়তো দেখবেন যে রেগুলার যে পায়খানা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না বা পায়খানা রেগুলার হয় না, তাদের ক্ষেত্রে যদি ঠিকমতো এই কলা, পাকা কলা যদি আমরা রেগুলার যদি দুটো করে খাই, তাহলে কিন্তু পায়খানা রেগুলার ক্লিয়ার হবে, পেটের সমস্যা থেকে একদম মুক্তি পাবেন। এছাড়াও দেখবেন যে যাদের হয়তো দেখবেন যে রানার বা যারা হয়তো বক্সিং খেলে বা ক্রিকেট বা ফুটবল খেলে, তারা দেখবেন যে তাদের খাবার তালিকার মধ্যে কিন্তু কলা অবশ্যই থাকবে, তারা কিন্তু রেগুলার কিন্তু দুটো করে কলা কিন্তু অবশ্যই খান। যদি আপনার ওজন বৃদ্ধি পেয়েছে না বা ওজন বাড়ছে না বা হাইট বাড়ছে না, আপনি কিন্তু হয়তো পাতলা আছেন, রোগা আছেন, বা হয়তো অনেকে যারা হয়তো শর্ট হাইট বা হাইটের অভাবে হয়তো কোনো বিএসএফ বা কোনো ডিফেন্সের চাকরি এতে মানে যেতে পারছেন না, তাদের ক্ষেত্রে যদি আপনারা রেগুলার দুটো করে যদি কলা ঠিক নিয়মে যদি খান, মানে আপনারা অবশ্যই কলা দুটো করে কলা অবশ্যই খাবেন, কিন্তু খাওয়ার নিয়মটা আমি অবশ্যই বলবো আপনারা সেই নিয়মে খাবেন। কিন্তু যাদের হয়তো দুর্বলতা আছে বা হয়তো যারা হয়তো রোগা একটু শরীরটা সারাতে চাইছেন বা যারা হয়তো দেখবেন যে হাইট শর্ট আছে, তাদের ক্ষেত্রে যদি আমরা দুটো করে কলা দুধের সঙ্গে ভালো করে মাখিয়ে তার সঙ্গে যদি এক চামচ বাটার হোক বা আপনারা মাখন হোক দিয়ে যদি আপনারা সেটাকে একসঙ্গে মিক্স করে যদি আপনারা রেগুলার যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের হাইট অবশ্যই বাড়বে। আবার যাদের হয়তো দেখবেন যে পাতলা রোগার, তাদের ক্ষেত্রে কিন্তু শরীরে গ্রোথ আসতে সাহায্য করবে এবং আস্তে 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 পাতলা থেকে একটু মোটা হওয়ার কিন্তু প্রবণতা বাড়াতে সাহায্য করবে এই কলা। তা অবশ্যই আপনারা এই নিয়মে যদি কলাটা খান, তাহলে দেখবেন যে আপনাদের শরীরে ওয়েট বাড়বে, হাইট বাড়বে এবং শরীর কিন্তু আস্তে আস্তে সারতে সাহায্য করবে। যারা হয়তো রানার বা যারা হয়তো দেখবেন ক্রিকেটার বা ফুটবলার, তাদের ক্ষেত্রে যদি কলা যদি আপনারা ঠিক নিয়মিত দুটো করে কলা সকালে ব্রেকফাস্টের পর যদি আপনারা ঠিকমতো খান, তাহলে দেখবেন যে আপনাদের সারাদিন যে খাবার টাবার আপনারা খাচ্ছেন, খাবারের সাথেও যদি আমরা কলাটা রেগুলার যদি সকালে যদি খান, তাহলে দেখবেন যে আপনার যে পরিশ্রম বা ক্লান্তি এটা কিন্তু আপনার কোনো সময় আসবে না। যে আপনি পরিশ্রম করেছেন বা আপনার শরীরে ক্লান্তি আসছে বা দুর্বলতা ভাব আসছে, সেটা কিন্তু কোনোদিন আপনার শরীরে আসবে না।
বা কলা যদি আপনারা রেগুলার খান বা বাচ্চা দিকেও যদি রেগুলার একটা করে কলা যদি আপনারা খান, তাহলে দেখবেন যে যেসব পড়ুয়া বাচ্চারা আছে তাদের ব্রেন ডেভেলপ করতে কিন্তু খুব সুন্দর সাহায্য করে। শরীর তো সারবে, শরীরের দুর্বলতা যাবে, এবং ব্রেন ডেভেলপ করতে কিন্তু খুব সুন্দর সাহায্য করে এই কলা। কলা খাওয়ার ফলে আপনার নিজের শরীরে বাটে বা বাচ্চাদের শরীরে দেখবেন যে বুদ্ধিশক্তি বা স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু খুব সুন্দর সাহায্য করে এই কলা। এবং কলা যদি রেগুলার খাওয়া হয় দেখবেন যে আপনার বাচ্চার ব্রেন হবে কম্পিউটারের মতো, একটুতেই কিন্তু ঝাটাঝাট প্রশ্নের উত্তর দেবে এবং বাচ্চা সব কিছু স্মরণশক্তি বা মনে রাখতে কিন্তু পারবে। এই কলা যদি রেগুলার আপনার বাচ্চা বা আপনারা যদি রেগুলার খান, যাদের হয়তো ভুলও মন আছে বা হয়তো কোনো কিছু মনে রাখতে পারে না, তাদেরকে অবশ্যই দুটো করে কলা নিয়মিত আপনারা অবশ্যই খাবেন। তা বন্ধুরা, এই কলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং ফাইবার থাকার কারণে আপনাদের কলা যদি আপনারা ঠিক নিয়মিত খান, তাহলে আপনাদের পেটের সমস্যা ঠিক হবে, শরীরের ভিটামিনের মাত্রা কিন্তু আপনার বাড়তে শুরু করবে। যাদের হয়তো অ্যানিমিয়ার মতো সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যানিমিয়া সমস্যা বা রক্ত অল্পতার সমস্যা বা রক্তে হিমোগ্লোবিনের সমস্যা, এই সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে এই কলা। যারা হয়তো এই কলার মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকার কারণে দেখবেন যে যাদের হয়তো অ্যাঞ্জাইটিস বা ডিপ্রেশনের সমস্যায় যা অনিদ্রার সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা। কলা যদি সঠিক নিয়মে আপনারা যদি খেতে পারেন, তাহলে যদি আপনাদের যে দীর্ঘদিনের যে অ্যাঞ্জাইটিসের সমস্যা, ডিপ্রেশনের সমস্যা ভুগছেন, টেনশন বা যাদের হয়তো দেখবেন অনিদ্রার সমস্যা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কলা। দেখবেন আপনারা রেগুলার যদি কলা খেতে শুরু করেন, দেখবেন যে আপনাদের ঘুমও ঠিকঠাক হতে শুরু করবে, আপনাদের চিন্তাভাবনা যে ভেতরে পুরাতন যে চিন্তাভাবনা আছে, দীর্ঘদিন ধরে আপনারা মেলা ওষুধপত্র খাচ্ছেন, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার শরীর থেকে সরিয়ে দিতে হবে। আমরা তালিকা থেকে ওষুধপত্র আর কি খাওয়ার প্রয়োজন হবে না। এই যদি রেগুলার আমরা যদি কলাটা ঠিক মানে নিয়মিত যদি আপনারা দুটো করে কলা খান, তাহলে আপনাদের দেখবেন যে ওষুধের আর প্রয়োজন হবে না। এছাড়াও যাদের দেখবেন যে শরীরে হয়তো আনচান আনচান বা হয়তো যান ধরদার বা হার্টের কোনো সমস্যা বা হাত পা কাঁপার যদি সমস্যা থাকে বা নার্ভের কোনো সমস্যা থাকে, সেটাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করবে এই কলা। কারণ কলার মধ্যে সব রকমের ভিটামিন কিন্তু এই কলার মধ্যে আছে, এই জন্যে আমাদের শরীরের হরমোনের মাত্রাটা ঠিকঠাক রাখে এবং সাথে সাথে আমাদের শরীরের ভারসাম্যটাকে বা শরীরের ব্যালেন্সটাকে ঠিক রাখতে সাহায্য করে এই কলা। তাহলে অবশ্যই কলা খাওয়ার প্রয়োজন আছেই। তাছাড়া সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনারা কলা খান, তাহলে আপনাদের ভেতরে থাকা বা আপনাদের অজানা কোনো সমস্যা থাকে, সেটাও কিন্তু ঠিক করতে সাহায্য করবে এই কলা। হয়তো আপনি আদৌ কিন্তু সেই সমস্যার কথা কিন্তু জানেন না, কেন অনেকে দেখবেন যে হয়তো ক্যালসিয়াম বা আয়রনের অভাব আছে। আয়রনের অভাব থাকার কারণে অনেক সময় অনেকের মাথা ঘোরার সমস্যা, হাত পা চিনচিনের সমস্যা বা শরীর ফ্যাকসা হয়ে যাওয়ার সমস্যা, শরীরের রক্ত শূন্য হয়ে যাওয়ার সমস্যা কোনো দেখা দেয়, সেগুলো কিন্তু ঠিক হয়ে যায়। এছাড়া প্রচুর পরিমাণে কলার মধ্যে ক্যালসিয়াম থাকার জন্যে হাড় মজবুত করতে, স্ট্রং করতে কিন্তু সাহায্য করে। বা বাচ্চাদের যদি আপনাদের রেগুলার যদি কলা যদি নিয়মিত খাওয়ানো হয়, তাহলে বাচ্চাদের হাড় কিন্তু মজবুত হবে, স্ট্রং হবে, স্মৃতিশক্তি বাড়বে এবং বাচ্চাদের বুদ্ধিশক্তি বাড়বে এবং বাচ্চাদের হাড় কিন্তু মজবুত হবে লোহার মতো। তা বন্ধুরা, এই কলা যদি মানে যাদের হয়তো গর্ভবতী মহিলারা যারা আছেন, তারা যদি রেগুলার দুটো করে কলা খান, কলা খেলে আপনার শরীরের যেসব ভিটামিন, প্রোটিন, আয়রন, ক্যালসিয়ামের মতো সমস্যা যদি আপনার সৃষ্টি হয়, সেটা কিন্তু ঠিক করতে সাহায্য করবে। এবং যদি আপনার প্রেশার লো থাকে, সেটাকে আপনার প্রেশারটাকে নর্মাল আনতে সাহায্য করবে। যাদের হয়তো প্রেশার হাই আছে, তাদের কিন্তু প্রেশার কমিয়ে নর্মাল আনার চেষ্টা করবে এই কলা, যদি আমরা রেগুলার যদি কলা দুটো করে আমরা যদি খান। বা এই কলা যদি আমরা রেগুলার দুটো করে কলা খাওয়ার ফলে আপনার যে
পেটে থাকা বাচ্চার ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, প্রোটিন, ম্যাগনেসিয়াম কোনো কিছুর কিন্তু ঘাটতি থাকবে না, বাচ্চার স্মৃতিশক্তি হবে প্রখর। ছেলের যদি কোনো সমস্যা বা অনেক সময় দেখবেন যে ছেলের হয়তো ভিটামিন বা ক্যালসিয়ামের অভাবে পা হয়তো ব্যাকা বা হয়তো বাচ্চা পঙ্গু বা বাচ্চার হয়তো দেখবেন যে শিরার কোনো সমস্যা অনেক সময় ঘাটতি থেকেই যায় আমরা হয়তো দেখতে পাই, কিন্তু আপনি যদি রেগুলার দুটো করে কলা খান তাহলে বাচ্চা কিন্তু আপনার কোনো সমস্যা থাকবে না, বাচ্চা ঠিকঠাক প্রসব হবে। কেন, বাচ্চা নর্মাল হবে এবং ঠিকঠাক প্রসব হবে, বাচ্চা কিন্তু কোনো রোগের ভুক্তভোগী হবেন না যদি আপনারা রেগুলার দুটো করে কলা নিয়মিত খান। তো কলা খাওয়ার সঠিক নিয়মটা বলছি, কলা তো সকলেই খান, সকালে খালি পেটে কলা খাওয়ার ফলে কী হয়, আমাদের শরীরের মধ্যে অনেক সমস্যা কিন্তু আসতে পারে। কেন, সকালে খালি পেটে কলা খাওয়ার ফলে এই কলার মধ্যে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকার কারণে আমাদের রক্তের যে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মাত্রাটা কিন্তু বৃদ্ধি করে দেয়। এছাড়াও খালি পেটে কলা খাওয়ার ফলে আমাদের পেটের মধ্যে গিয়ে কী হবে, অতিরিক্ত গ্যাস সৃষ্টি হবে এবং যে হজম শক্তির মানে ব্যাঘাত ঘটাবে, মানে পেটের মধ্যে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু তৈরি হতে সাহায্য করবে এই কলা। এর ফলে খালি পেটে যদি পেটের মধ্যে কোনো খাবার না থাকে তাহলে কিন্তু আমাদের পেটের মধ্যে গ্যাস হওয়া, পেট ফাঁপা বা বদহজমের মতো ভাব, গা বমি ভাবমতো সমস্যা এবং পেটের মধ্যে ফুটফাট ফুটফাট গুচকা এরকম নানারকম কিন্তু সমস্যা কিন্তু পেটের মধ্যে দেখা দিতে পারে। তাহলে অবশ্যই কলা খান, কিন্তু অবশ্যই সকালে আপনারা ব্রেকফাস্ট করুন, তারপরে রেগুলার যদি দুটো করে কলা খান তাহলে দেখবেন যে আপনাদের শরীরে থাকবে একদম রোগমুক্ত এবং শরীর থাকবে ফিট। তা বন্ধুরা অবশ্যই ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তা বন্ধুরা যারা এখন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন।